গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। এখন বাজলো দুপুর দুটো, তো দেখতেই পাচ্ছেন আমি একটু বেশ সাজুগুজু করেছি মেকআপ শেকআপ করে, আর আমার মাও রেডি হয়ে গেছে, কিন্তু মা একদমই সিম্পল যাচ্ছে প্রতিবারের মতন। হাই। তো আমি এখন এই গাউনটা পরেছি যেটা পুজোর সময় কিনেছিলাম মিশো থেকে, ওটাই। আজকে হলো আমার একটা স্পেশাল ডে, আর আজকে হলো আমার সেকেন্ড আইবুড়ো ভাত, যেটা আর কি আমার ছোটোবেলার আর কি স্কুলের বান্ধবী, মানে চাইল্ডহুড স্কুল ফ্রেন্ড আর কি খাওয়াবে। অ্যাকচুয়ালি ওরা দুজন আসতো, দুটো বান্ধবী আসতো, কিন্তু একজনের কাজ পড়ে গেছে বলে আসতে পারবে না, তো একাই আসছে। তো ছোটবেলার বলতে ক্লাস 1 থেকে 12 ক্লাস একসাথে পড়েছে, 5 বছর বয়স থেকে একবারে উচ্চ মাধ্যমিক অবধি। সেই ফ্রেন্ড, ও বাগুইআটি থাকে, তো ওখান থেকে আসবে এখানে। মানে সে 2014 এইচএস পাস করেছে, তারপর আর দেখা হয়নি, মানে মনে করুন 8 বছর পর দেখা হবে আমাদের। কারণ ও নিয়ে জব নিয়ে ব্যস্ত, নিজে আলাদা মানে সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং করেছে, আমি আর্টসের স্টুডেন্ট, সব আলাদা আলাদা, তো সেরকম আর কি। যাই হোক, ফোনে ফোনে যোগাযোগ ছিল, তাই আজকে দেখা হচ্ছে। তো আমরা যাচ্ছি হলো আমাদের এখানে পাটুলিতেই একটা পালকি বলে রেস্টুরেন্ট আছে সেখানেই, তো ওখানে ও মিট করবে, তারপরে আমি আর মা যাবো দুপুরে লাঞ্চ করবো। তো ও ট্রিটটা দিচ্ছে আর কি আইবুড়ো ভাত, তো আমার সাথে আর মা ফ্রি, আর তারপরে মা ফ্রি না, আমি যাচ্ছি ভিডিও করতে। হ্যাঁ, মা ভিডিও শ্যুট করে দেবে, ফটো তুলে দেবে, আমাদের দুজনের একসাথে বেশ ভালো হবে, কারণ একা একা তো সব কিছু করা যায় না আর কি। আর তারপরে হলো মা বাড়িতে চলে আসবো ওকে নিয়ে, ও যদি আসতে চায়, কারণ আমাদের বাড়িতে কোনো দেখেনি। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার রাস্তায় বেরিয়ে দেখা করছি, ঠিক আছে? এখনের জন্য আপাতত টাটা। আর এখন বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে রিক্সা করে চলেও এসেছি আর কি এই পালকি রেস্টুরেন্টের সামনে। একটা বাস স্ট্যান্ডে বসে রয়েছি আমরা, তো এই জায়গাটার নাম হলো পাটুলির পরে পালকি আর কি। তো মাও রয়েছে আমার সাথে, আর ভীষণ রোদ, দেখুন তাকাতেই পাচ্ছি না রোদের জন্য, কারণ চোখের মধ্যে মুখের মধ্যে পুরো রোদ এসে পড়ছে আর কি। আমরা দুজনে বসে রয়েছি, কারণ দাঁড়িয়ে থাকার থেকে তো বসে থাকাই ভালো, আর আমার এখনও বান্ধবী আসেনি আর কি, তো ফোন করলাম ওকে, তো বাসে রয়েছে। তো এখন মা আর মেয়ে বসে রয়েছি, বসে বসে একটু গল্প করছি আর কি। আর এখন বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম আর কি, তো আর বসে থাকতে ভালো লাগছে না, ওদেরকে ভীষণ রোদ ছিল, তারা কি বাস স্ট্যান্ডটা থেকে উঠে চলে এসেছি এই পারে, তো একদম রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আমার ফ্রেন্ড তো এখনও আসেনি, আসলে ওর বাসটা আর কি জ্যামে পড়ে গেছে আর কি, তো সেখানে আটকে পড়েছে, তো একটু লেট হবে আসতে। আর এমনিতে তো ওর বাইরে দূর আর কি, আমাদের বাড়ি থেকে বেশ ডিস্টেন্স রয়েছে, কারণ বাবুইআটির ভেতরের দিকেও থাকে আর কি। তো আজকে তো বেশ ঠান্ডা রয়েছে, হালকা হালকা, খুব বেশি ঠান্ডা নেই। আর মায়ের তো একদমই ঠান্ডা লাগে না, কারণ মায়ের যেহেতু হাই প্রেশার রয়েছে আর কি, সেই জন্য তো মা কোনো রকমই সোয়েটার চাদর কিছুই পরেনি। তবে হ্যাঁ, একটা সাথে করে আর কি স্টোল নিয়ে এসছে, যদি আর কি যাওয়ার সময় বা পরে যদি শীত শীত লাগে তারা একটু গায়ে দিয়ে নেবে, ওই জন্যই। আর দেখুন মনে হয় রাস্তার ওই পার দিয়ে যাচ্ছিলো কতগুলো মহিলা, যারা কি সবাই নীল শাড়ি পরে রয়েছে, দেখে বেশ ভালো লাগছে আর কি। সব নীল শাড়ির দল, সবাইকে নীল পরি লাগছে। তো সেন মা বলে একটু ভিডিওটা শ্যুট কর, তোর বন্ধুদের সঙ্গে শেয়ার কর, তো সেন আর কি ভিডিওটা শ্যুট করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। এনারাও নিশ্চয়ই কোনো পার্টিতে বা কোনো অকেশনে যাচ্ছে, তার না কি এরা সবাই ব্লু শাড়ি ওয়্যার করেছে। এখন এখানে আমি আর আমার মা দাঁড়িয়ে রয়েছি, তো আমরা গল্প করছি, লোকজন দেখছি। আর আমার ফ্রেন্ড এখন বাস থেকে নেমে পড়েছিল রুবিতে, তো রুবি থেকে আর কি ও আসবে ওলা বাইক বুক করে, তো কল করেছিল আর কি, তো ওর সঙ্গে দেখা করার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ যেহেতু অনেক এয়ারপরে দেখা হবে, সেই জন্য তো ও চলে আসলে আমি দেখাবো আপনাদেরকে আমার ফ্রেন্ডকে। তো দেখুন বন্ধুরা, অবশেষে আর কি আমার চাইল্ডহুড স্কুল ফ্রেন্ড চলে এসছে, তোর নাম হলো স্বাগতা। তো মা একটু আমার সাথে ওর ভিডিও শ্যুট করে দিচ্ছে, তো আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি। আর আমি আর ও পুরো দুজনেই উল্টো, ও হলো খুবই টল আর স্লিম ফিগার, আর আমি হলাম একটু গরু মরু টাইপের ছোটোখাটো। তো যাই হোক, আমরা আর কি ক্লাস 1 থেকে 12 অব্দি গুড স্কুল ফ্রেন্ড ছিলাম, প্লাস এখনও আছি আর কি। আর এখন বন্ধুরা, আমি স্বাগতা আর আমার মা তিনজনে মিলে আর কি একটু ভিডিও শ্যুট করছি, তো এবার চলে যাবো হলো পালকি রেস্টুরেন্টের ভেতরে, আর দুপুরে লাঞ্চটা করে নেবো। এখন আর কি বন্ধুরা, আমরা পালকি রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, আর বসেও রয়েছি, আর বসে দেখছিলো মেনু কার্ড, তো কী খাবার অর্ডার করবো সেটা আর কি দেখা চলছে এখন। আর একটু রেস্টুরেন্টটা আপনাদের সাথে ঘুরিয়ে শেয়ার করছি, কিন্তু ওই বসে বসে আর ভালো করে করতে পারলাম না, কারণ ভেতরটাতে বেশ মানে অন্ধকার টাইপের আর কি, মানে একটা ব্লু কালারের লাইট দেওয়া।
আর দেখুন আমাদের দুজনকে কেমন ভূতের মতো লাগছে, সবার মুখগুলো কেমন নীল নীল। তো আমার ফ্রেন্ড তো হেসেই কুটি পাটি, আর এদিকে আমার মাও রয়েছে দেখুন। তো ভালো করে ভিডিও শ্যুট করতে পারছি না এরকম আলোর জন্যই, তো এরকমই আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখন মা একটু ব্যাক ক্যামেরা আর কি ভিডিও শ্যুট করে দিচ্ছে, তো ব্যাক ক্যামেরা তাও একটু বেটার কিন্তু অতটাও ভালো নয়। তো নর্মাল লাইট থাকলে মানে বেশি ভালো হতো। তো আমার ফ্রেন্ড তো আপনাদেরকে হাই করলো, এদিকে আমিও করলাম, তো বসে রয়েছি। তো অর্ডার তো করে দিয়েছি, তো এখন অর্ডার আসেনি, তো একটু ওয়েট করি কারণ টাইম লাগবে। সে কথা আছে না, সাবার কা ফল মিঠা হতে হয়, তো সেরকমই আর কি। তো যাই হোক, আর এখন দেখুন বন্ধুরা আমাদের আর কি দুপুরের লাঞ্চের মেনুতে সব খাবারগুলো চলে এসেছে, যেগুলো আর কি আমরা অর্ডার করেছিলাম। তো প্রথমেই দেখাচ্ছিল গ্রিন স্যালাড, তো রয়েছিল শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, আর তারপরে রয়েছে হলো ভেজ পোলাও, আর রয়েছিল চিলি চিকেন, আর হলো মিক্সড ফ্রায়েড রাইস। তো এগুলো আর কি আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো। তো আমার দারুণ লাগে এই সমস্ত খাবার খেতে আর কি। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আমাদের সবার দুপুরের লাঞ্চ কমপ্লিট, তো সব খাবারগুলো আর কি দারুণ ছিল, তো খুব ভালো খেয়েছি। তো এবারে শেষ পাতে খাবো হলো মুখ শুদ্ধি, মৌরি আর মিছরি। আর বন্ধুরা এখন আর কি আমরা দুপুরের লাঞ্চ করার পরে সবাই বসে রয়েছি, তো এখানে আমরা দুই বান্ধবী বসে রয়েছি, তো হাসি মজা অনেক গল্প হচ্ছে, এদিকে আমার মাও রয়েছে। আর বন্ধুরা আমরা এখন পার্কি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, আর এসছি হলো পাশেই একটা মিষ্টির দোকানে আর কি। তো আমার ফ্রেন্ড বললো যে খাওয়া দাওয়ার পরে মিষ্টি না খেলে চলে, তো সেও জোর করে নিয়ে এলো বলেই গেলাম। তো দেখি কোন মিষ্টিটা খাই, তো এখানে তো অনেক রকমের মিষ্টি রয়েছে, তো দেখে সব মিষ্টি ভালো লাগছে বেশ। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো আমরা যেই মিষ্টি খাই না কেন সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন দেখুন আমি এই মিষ্টিটা আর কি চুজ করলাম, তো এটা খাবো আর কি পুরো আইসক্রিমের মতন দেখতে, কি চকো ফ্লেভারের আর কি মিষ্টিটা। আর বন্ধুরা আমার মা খাচ্ছে হলো একটা প্যারা সন্দেশ, কিন্তু মায়ের প্রায় খাওয়া শেষের মুখে আর কি আমি ভিডিওটা শ্যুট করেছি, সেটা আর কি আপনারা তো দেখতে পাবেন না। আর আমার ফ্রেন্ড তো ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, তো ওকেও বললাম তুইও কোনো মিষ্টি খা, কিন্তু ওনাকে মিষ্টি খেতে ভালোবাসে না আর কি, তো খাবে না বলল। তো সেজন্য আমি আর আমার মাই খেলাম আর কি। আর আমার ফ্রেন্ডও আপনাদেরকে হাই বললো, আর ওরা খুবই লজ্জা পায় আর কি, ভীষণ লাজুক আর কি। এখন বন্ধুরা আমাদের মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আর কি আমরা বাইরে বেরিয়ে যাব আর কি। আর বন্ধুরা এই সুইট শপটার ভেতরে বেশ ভালো সুন্দর ভিডিও শ্যুট করতে পারলাম, কারণ এখানে বেশ অনেক লাইট রয়েছে, সেই জন্য বেশ ভালো ভিডিও শ্যুট হলো। আর ওই রেস্টুরেন্টের ভেতরে তো কেমন লাইট ছিল, ব্লু ব্লু টাইপের, সেজন্য আর কি কেমন কালো কালো ভিডিও হচ্ছিল, ওখানে ভিডিও শ্যুট করতেই পারিনি। তো যেরকম করে সেরকম তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখতেই পেয়েছেন। আর বন্ধুরা আর মা তো ভীষণ ভালোবাসে পান খেতে, তো সেই জন্য মা আর কি সবার জন্য পান কিনে নিয়ে এলো। তো মা আর আমার ওই ফ্রেন্ড পান খাচ্ছে, তো আমিও খেয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি, তো মা আর বান্ধবীটাই করলাম। আর এখন দেখুন আমিও পান খাচ্ছি, আর পান খেতে কারি না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে দুপুরে লাঞ্চের পর বা রাতে ডিনারের পর মায়ের সাথে একটা পান খাবার শেষ পাতে, খাওয়াটা একদম জাস্ট জমে যায়। আর বন্ধুরা আমরা দেখলাম যে এখানে নজরুল উদ্যানে একটা এক্সিবিশন বসেছে 3 দিনের জন্য, তো ঠিক মেলার মতন আর কি প্রচুর দোকান রয়েছে আর কি স্টল, তো দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা পুরোটাই দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না।
বন্ধুরা, এখন আর কি আমাদের এক্সিবিশনে ঘোরা হয়ে গেছে আর কি। তো এখানে দাঁড়িয়ে রয়েছি বাস স্ট্যান্ডে। তো মা আর বান্ধবীও বসে রয়েছে, তো আর আমাদের বাড়িতে যাবে না বললো। তো যেহেতু বাড়িটা অনেকটা দূর আর সন্ধে হয়ে যাচ্ছে প্রায়, তো তো টাইম লাগবে বাড়ি যেতে। তো সে আর কি ওকে বাসে তুলে দিয়ে আমরা আর কি রিক্সা করে আবার বাড়ি চলে যাবো। আর বন্ধুরা, আমরা আর কি এইমাত্র রিক্সা থেকে নামলাম আমাদের বাড়ির কাছেই। তো রিক্সাতে বসে কোনোরকম আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এটা হলো এক কাকুর বাগান, তো আমাদের পাড়াইতেই থাকে। তো কাকু কি সুন্দর সব ফুলের আর ফলের গাছ লাগিয়েছে, তো সেগুলো একটু ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। কিন্তু দিনের বেলা হলে একটু বেশি ভালো হতো, তাহলে একটু ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারতাম। যেহেতু আর কি সন্ধে হয়ে গেছে, তো সেটা একটু কেমন অন্ধকার অন্ধকার হচ্ছে। তা আর কি আমি বন্ধু যেটুকু পারলাম শ্যুট করার চেষ্টা করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাজলো 5:30, তো এইমাত্র আর কি বাড়িতে এলাম আমি আর মা আর ওই আমার বান্ধবী স্বাগতা। ওকে আর কি আমরা ওখানে বাস স্ট্যান্ড থেকে বাসে তুলে দিলাম। ও বলেছিল প্রথমে আসবে, কিন্তু দেরি হয়ে গেছে বলে আর এলো না, বললো যে নেক্সট টাইম কখনো এলে আবার আসবে। তো যাই হোক, চলে গেলো ওখান থেকেই আর আমরা চলে এলাম। আর বেশ ভালো লাগলো আর কি আজকে ওর সঙ্গে দেখা করে অনেক বছর পর। আর ও খাওয়ালো দুপুরে লাঞ্চে, খেলা হলো মিক্স ফ্রাইড রাইস, তারপরে হলো ভেজ পোলাও, চিলি চিকেন, আর তারপরে তো স্যালাড ছিল আর কি, ওই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, শশা যা থাকে। তারপরে বাইরে বেরোলাম, বেরিয়ে ওখানে একটা মিষ্টির দোকান ছিল পাশেই, দোকান থেকে একটু ওই একটা আইসক্রিম দেখতে কেমন চকলেট দেওয়া সেটা মিষ্টি খেলাম, প্যাড়া খেলাম টুকটাক, তারপরে পান খেলাম। তো পানটা এখনও মানে মুখে রয়েছে আমার, পানটা খুব ভালো খেলাম আর কি বানিয়েছিল। এখন জিব্বাটা আমার অবশ্য মায়ের বেশি লাল হয়ে যায় আমার থেকেও বেশি। তো আর আমাকে একটা ব্যাগও দিয়েছে ও আর কি, মানে আইবুড়োভাতের গিফট বলতে গেলে। তো ওটাই পরে আপনাদেরকে ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি, তো আপনারা দেখে নিন, তারপরে আমি আসছি। আর আপনাদের কি খেলা দেখতেই পেরেছি, সব কিছু শেয়ার করেছি। আসলে ভেতরটা না অন্ধকার ছিল, মানে ওই যে হোটেলটা রেস্টুরেন্টের ভেতরে, তো যেটুকু পেরেছি শেয়ার করেছিলাম আর কি আপনার সাথে দেখতেই পেয়েছেন। তারপরে আবার আসার সময় মানে ওখান থেকে বেরানোর পর দেখলাম ওখানে একটা এক্সিবিশন হচ্ছে মেলার মতন, ওটা একটু শ্যুট করে নিলাম, দেখতে পেয়ে গেলাম। 3 দিনের জন্য বসেছে আর কি, যাই হোক ভালোই হলো, না গেলে জানতেও পারতাম না। আমার এসব মেলা ফেলায় ঘুরতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার বান্ধবী মানে আমার চাইল্ডহুড স্কুল ফ্রেন্ড আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর সাথে সাথে একটা গিফটও দিয়েছে। তো সেই গিফটটা রয়েছিল এই প্লাস্টিকটার ভেতরে, তো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওই গিফটটা। তো দেখুন, সেই গিফটটা হলো একটা শোল্ডার সিলিং ব্যাগ। তো খুবই সুন্দর আর কি ব্যাগটার, কালারটাও খুবই মিষ্টি, একটা আর কি স্কিন টাইপ নিউড শেড কালার। তো ব্যাগটা তো বন্ধুরা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কি, এরম টাইপের ব্যাগ আমার খুবই ভালো লাগে। আর বন্ধুরা, তখন তো আপনাদের সঙ্গে ব্যাগটা প্লাস্টিকের ভেতর থেকে শেয়ার করলাম, তো এবার হলে একটু খুলে আপনাদেরকে দেখাই, তো আপনারা তাহলে ভালো করে দেখতে পারবেন। তো দেখুন, খোলার পরে ব্যাগটা আরও কি সুন্দর লাগছে না দেখতে। তা আপনাদের কেমন লাগলো ব্যাগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, তাহলে যখনই ভিডিও আপলোড করি তাহলে আপনাদের কাছে আমি ভিডিওর নোটিফিকেশন আপনার সাথে দেখতে পারেন। আর যারা আগে থেকেই বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে সাহায্য করার জন্য। এভাবে পাশে থাকুন, আমাকে এগিয়ে সাহায্য করুন, ঠিক আছে? টাটা, বাই বাই।